বাড়িতে মাংস রান্না করছেন, ঠিক যেন স্বাদটা মনের মতো আসছে না, কিন্তু কেন? আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাইনা নেপাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যেই গরু মাংসটা এভাবেও রান্না করে থাকি, যেটা খেয়ে কিনা আমার বাসার সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। তাই ভাবলাম ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে আমি যেভাবে গরু মাংসটা রান্না করে থাকি এবং সবার প্রশংসা পেয়ে থাকি আপনাদের সাথে সেটা শেয়ার করে দিই। আমার বিশ্বাস আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি গরু মাংস রান্না করেন তবে সবাই খেয়ে আপনার প্রশংসা করবেই করবে। তবে চলেন কথা বানাবো না বাড়িয়ে ঝটপট আমরা এই গরু মাংসের রেসিপিটি দেখে নিব। আর এর জন্য আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর নর্মালি বেশিরভাগ বাড়িতে কিন্তু এই ধরনের কড়াইটাই ব্যবহার করা হয়, তাই আজকে আমি এই কড়াইয়ের মাঝে আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আর এর জন্য আমি কড়াইয়ের মাঝে প্রথমে সরষার তেল দিয়েছি হাফ কাপ পরিমাণে। যদি গরু মাংসটা আপনারা সরষার তেল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তারপরে আমি দুইটা তেজপাতা ফেলে দিয়েছি, দারচিনি, সাদা এলাচ এবং লং এবং গোলমরিচ মিলিয়ে বেশ কয়েকটা দিয়েছি। এবার প্রথমে এগুলোকে আমি তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে করে ফ্লেভারটা তেলের মাঝে যেতে পারে, এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তারপরে এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমাদের পেঁয়াজটা প্রায় সফট হয়ে গেছে, এবারে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরার বাটা। জিরার বাটাটা দিলে হয় গিয়ে ফ্লেভারটা বেশ ভালো আসে। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের বাটা 1.5 টেবিল চামচ পরিমাণে। এবারে এই সব কুচিকে তেলের সাথে খুব ভালো মতো ভুনে নিচ্ছে যাতে করে এর এক্সট্রা কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই করতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে নিচ থেকে লেগে ধরতে না পারে। আর দর্শক, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন। এবারে 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। হলুদের রঙটার উপরে কিন্তু ঠিক কতটুকু হলুদ আপনি দেবেন সেটা নির্ভর করে। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। এই সব কিছুকে আমি খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনাকে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, এই মশলা কষানোর উপরে কিন্তু আপনার তরকারির টেস্টটা বহুগুণে নির্ভর করে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা কোনোভাবে নিচে লেগে ধরতে না পারে এবং মশলাটা খুব ভালো মতো কষতে পারে। মশলাগুলো যখন খুব ভালো মতো কষা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু তেলটা ঠিক এরকমভাবে উপরে ভেসে উঠবে। আর সেই পর্যায়ে আমি আগে থেকে 1 কেজি পরিমাণে মাংসকে খুব ভালো মতো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচের ফালেও দিয়ে দিলাম 5 থেকে 6টি। আর এখানে ঝালটা ঠিক কে কতটুকু খেতে পছন্দ করেন সেটা কিন্তু আপনাদের নিজেদের উপরে ডিপেন্ড করবে। মেনলি গরুর মাংস কিংবা যে কোনো মাংস রান্না করেন না কেন, ঝালটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এবারে এই সব কিছুকে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম হিটে রান্না করছি। এক পর্যায়ে দেখা যাবে যে মাংস থেকে বেশ অনেকটাখানি পরিমাণে পানি বের হয়েছে। আর মাংস রান্নার প্রথম পর্যায়ে কিন্তু কোনোভাবেই পানি দিবেন না, যদি পানি দিয়ে দেন তাহলে কিন্তু প্রথমে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, লবণটা আমি প্রথমে এই কারণে দেইনি এখানে যাতে করে পানিটা খুব বেশি পরিমাণে বের হতে না পারে। যদি প্রথমে সবগুলো পানি বের হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে মাংসটা সফট থাকে না। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ পর্যন্ত না মাংসের পানিটা শুকিয়ে যাচ্ছে। যখনই মাংসের পানিটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি আবারও ঢাকনাটাকে তুলে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। যখনই ঠিক এভাবে তেলগুলো উপরে ভেসে উঠবে মাংসের সাথে সাথে সেই পর্যায়ে আরও একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আর মাংস রান্নার ক্ষেত্রে সবসময় একটু গরম পানি দিলে ভালো হয়। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে গরম পানি দিয়েছি। এবারে এই গরম পানিটাকে মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করছি প্রায় 10 মিনিট মতো। এরই মাঝে ঢাকনাটাকে তুলে কিন্তু মাঝে মতো নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে লেগে ধরতে না পারে। আমাদের দ্বিতীয়বারের কষানোটাও কিন্তু হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি আরও একটু লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। গরুর মাংসটা কিন্তু কষানোর উপরে অনেকটা নির্ভর করে এর টেস্ট, তাই অবশ্যই চেষ্টা করবেন গরুর মাংসটা খুব সুন্দরভাবে কষানোর। আপনি যত ভালোভাবে কষাবেন মাংসটা তত ভালো হবে এবং এর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু অনেক মজার হবে। যাই হোক, এখানে আমি আরও 2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে লবণটা একটু কম, তাই আরও একটু লবণ দিয়ে দিলাম। এবারে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না হওয়ার জন্য দিচ্ছি। আর এর মাঝে আমি একটি মশলা অ্যাড করবো, এখানে সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য দারচিনি 2টা ছোটো টুকরো এবং এলাচ 4টা, লং 4টা এবং গোলমরিচ 5 থেকে 6টা,
সামান্য একটু জয়ত্রী এবং হাফ চা চামচ পরিমাণে জিরা দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে ভেজে গুঁড়ো করে এক সাইডে রেখে দিব। আর এখানে প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি মাংসগুলোকে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। তবে এই মাংসটা সেদ্ধ হওয়ার ক্ষেত্রে অনেক সময় কিন্তু কম বা বেশি সময় লাগতে পারে। আমাদের মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা কাঙ্ক্ষিত অবস্থানে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এবং আর একটু নেড়ে চেড়ে দিয়ে লো হিটে এটাকে আমি দমে বসিয়ে রাখছি প্রায় 5 থেকে 7 মিনিট। আর এই তো মাংসের ফাইনাল লুকসটা দেখুন দর্শক, কতটা সুন্দর কালার এসেছে। শুধু যে কালারটাই সুন্দর এসেছে তা কিন্তু নয়, এটা কিন্তু খেয়ে দেওয়া আলহামদুলিল্লাহ অনেক মজার। আমি যে মিথ্যা বলছি না, এটা জানতে হলে আপনাকে অবশ্যই একদিন হলে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে হবে, তবে আপনি বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার ছিল। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। এখানে আমি আপনাদেরকে একটি মাংস ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে। আজ তবে পর্যন্তই আল্লাহ হাফেজ।